এবার আমি আপনাদের দেখাবো কিভাবে এক ফাইল থেকে ডাটা এক্সপোর্ট করে আরেক ফাইলে কিভাবে ইনপুট করবেন। অর্থাৎ এখানে উইথ হাফ ডাটা এখানে কয়জনের তথ্য আছে আমরা দেখব। এখানে আদার্সে গিয়ে হাফ ইয়ারলি এক্সাম ভিউ, এখানে দেখা যাচ্ছে ষষ্ঠ শ্রেণীতে আছে 55 জন, সপ্তম শ্রেণীতে আছে 40 জন, 9 সায়েন্সে আছে 147 জন, তার মধ্যে 31 জন পাস, 116 জন ফেল। অর্থাৎ এখানে এই 242 জনের ডাটা টোটাল এখানে আছে। তো আমরা এখান থেকে 9 সায়েন্সের ডাটাগুলো এক্সপোর্ট করে নিয়ে তারপর আরেকটি ব্ল্যাঙ্ক ফাইলে আমরা ইনসার্ট করব। তো এখন আমরা এক্সপোর্টের কাজটা দেখাবো। 19 সায়েন্সে গেলাম, এক্সপোর্ট মার্কস টু এক্সেল 2019, 9 হাফ এক্সপোর্ট, এখানে এই নামও রাখা যায়, পাশাপাশি আমি একটা চিহ্ন দিলাম বা না দিলেও চলে। ওকে, সেভ হয়েছে। এখানে আমরা এই ডাটাটা এক্সপোর্ট করলাম, এখানে সকল তথ্য চলে আসছে। এবার আমরা এখানের যে তথ্যগুলো আছে আমরা যদি অ্যানুয়ালে নিতে চাই তাহলে এখানে অ্যানুয়াল লিখতে হবে, আর এটা যদি আমরা হাফ ইয়ারলি নিতে চাই তাহলে আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, হাফ লেখা থাকবে এখানে। আর মার্কস সহ ইনপুট দিতে হলে মার্কস সহ থাকবে, মার্কস ছাড়া এন্ট্রি দিতে হলে অর্থাৎ মার্কস ছাড়া নামগুলো নিতে হলে আমরা মার্কস গুলো আগে ডিলিট করে তারপর আমাদের নিতে হবে, এভাবে সিলেক্ট করে ডিলিট করে নিতে হবে। কন্ট্রোল এস দিলাম। এবার আমরা ইনপুট করব নতুন একটি ফাইলে, এটা ক্লোজ করব। তো ব্ল্যাঙ্ক হাফ এটাতে আমরা ঢুকি, আদার্সে গিয়ে দেখি কতজন শিক্ষার্থী আছে। হাফ ইয়ারলি এক্সাম সামারি, এখানে দেখা যাচ্ছে কোনো শিক্ষার্থীর ডাটা নেই। তো আমরা এবার ইনপুট করে দেব 9-10 সায়েন্স, তারপর যাব ইনপুট মার্কস ফ্রম এক্সেল ব্রাউজ, আমরা আমাদের ফাইলটি দেখিয়ে ওকে করে ইম্পোর্ট নাও ক্লিক দেব। এবার আদার্সে গিয়ে দেখি আমাদের শিক্ষার্থীর তথ্য, আপিএল একজন সামারি, দেখা যাচ্ছে 147 জন এর তথ্য এখানে চলে আসছে। ধন্যবাদ।